তেইশে মার্চ পাকিস্তানের জাতীয় দিবস, তার প্রাক্কালে পাকিস্তানবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। টুইটে এমনই দাবি করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দেউলিয়া হয়ে যাওয়ার পথে পৌঁছানো জেট এয়ারওয়েজ এপ্রিলের শেষ নাগাদ ১৩টি আন্তর্জাতিক রুটে বিমান চলাচল স্থগিত করেছে। বিমান সংস্থার সূত্রে জানা গেছে, ৭টি বিদেশি রুটে ফ্লাইটের সংখ্যাও হ্রাস পেয়েছে। এই ফ্লাইটগুলির অধিকাংশই দিল্লি এবং মুম্বাইয়ের। শনিবার দেশের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সামিল হলেন ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে। দেশের এই তিন বীর সংগ্রামীর আত্মত্যাগের কথা মনে করে এদিন মোদী তার টুইটে লেখেন, এই বীর যোদ্ধারা আগামী দিনেও দেশের মানুষকে অনুপ্রেরণা দেবেন। শনিবার আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম লোকপাল হিসাবে শপথ গ্রহণ করলেন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিতে শপথ গ্রহণের অনুষ্ঠান সুসম্পন্ন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি এন ভেঙ্কাইয়া নাইডু এবং ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবারের পর শুক্রবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই দফায় ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করল তারা। এর মধ্যে চমক অবশ্যই উড়িষ্যার পুরী কেন্দ্রের প্রার্থীর নাম। পুরী থেকে প্রার্থী করা হয়েছে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রকে। সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকা ডাউন সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসে আগুন। গতকাল রাতেই এই বিধ্বংসী আগুন ধরেছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে আসেনি। আরপিএফ ও পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। তবে এই বিপর্যয়ের ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলেই জানা গিয়েছে। বসিরহাটে লোকসভায় বিজেপির প্রার্থী সায়ন্তন বসু বহিরাগত। বসিরহাটে বিজেপি কর্মী বৃন্দের নামে এই পোস্টারকে ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। বিজেপি এজন্য তৃণমূলকে দায়ী করেছে। চারিদিকে যখন নানা রঙের রঙিন তারকাদের বাড়ি, তখন কেন পিছিয়ে থাকেন একতা কাপুর? হ্যাঁ, বলিউডের বাকি তারকাদের মতোই নিজের বাড়িতেও হোলি পার্টির আয়োজন করলেন একতা। এই রঙিন পার্টিতে ক্যামেরাবন্দী হন গ্ল্যামার ওয়ার্ল্ডের ছোট পর্দা থেকে বড় পর্দার কিছু বিশেষ মুখ। শুক্রবার অজয় দেবগনের কমেডি এবং রোমান্টিক ফিল্ম দে দে প্যার দের ফার্স্ট লুক রিলিজ করল। প্যার কা পঞ্চনামা, প্যার কা পঞ্চনামা টু, সোনু কে টিটু কি সুইটির গোটা ইউনিটের সাথে অজয় দেবগনকে অনেকদিন পর দেখা যাবে কোনো কমেডি ফিল্মে। এই সিনেমায় টাব্বু ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে দেখা যাবে অজয়কে। ১৭ই মে রিলিজ করবে এই ফিল্ম। এক মাস আগে পাকিস্তান সুপার লীগের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারত। এবার তার পাল্টা দিল পাকিস্তান, জানিয়ে দিল আইপিএল সম্প্রচার করা হবে না পাকিস্তানে। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, আইপিএল সম্প্রচারিত হবে না পাকিস্তানে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।